আমাদের ঘরে যেসব মশলা আছে এই মশলাগুলো আমরা জেনে না জেনে বুঝে না বুঝে ব্যবহার করি। যেমন তেজপাতা কী জন্য ব্যবহার হয় তরকারিতে আমরা অনেকেই জানি না, কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতেছি, হাজার বছর ব্যবহার করতেছি। তেজপাতা অ্যান্টিভাইরাস, এই যে করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য আপনার তেজপাতা, নিম পাতা, লবঙ্গ, দারচিনি, আদা, কাঁচা হলুদ, এগুলি আপনার বেশি বেশি ব্যবহার করা উচিত। এই কথাগুলো এখন আর আমরা বলতেছি না, গত 16 বছর আমি বলছি, এখন ইউরোপ থেকে এই কথাগুলো বলতেছে। এখন সবাই বলে, আপনি তো বলছিলেন যে চিনির ভিতরে 139টা রোগ আছে, এখন ইউরোপিয়ানরা বলতেছে 160টা রোগ আছে চিনির ভিতরে। চিনি খেলে মানুষের বুকে পিঠে ব্যথা হয়, বুকের ভিতরে কফ জমে, যত গ্রেভি জিনিসকে উৎপাদন করে চিনি এবং চিনি জাতীয় যত খাবার, তাহলে আমরা চিনির পরিবর্তে কী খেতে পারি? আমি আপনি খুরমা খান, খেজুর খান, আপনি জ্যৈষ্ঠমধু খান, আপনি গুরমার পাতা খান, আপনি মিষ্টি যত খাবার আছে সব খান। চিনির কাছে গেলে আপনি ব্রাউন সুগারটা খান, আপনি মোলাসেস খান, চিটাগুড় যেটাকে বলে সেটা খান। চিনির দাম 50 টাকার ঔষধি গুণ সম্পন্ন মোলাসেসের চিটাগুড়ের কেজি 17-18 টাকা। আমরা ভালো জিনিসটা কালো বলে তাকে আমরা মূল্যায়ন করি না, কিন্তু খারাপ জিনিসটা সাদা বলে তাকে আমরা মূল্যায়ন করি। আসুন আমরা আবার অরণ্যে ফিরে যাই, আমাদের বাড়ির পাশে ঘরের আঙিনা রাস্তার ধারে, আমাদের পাকঘরে, মায়ের কাছে, বোনের কাছে যে মূল্যবান গাছগাছড়া, শাকসবজি, ফলমূল, ওষুধ আছে, এগুলি থেকে আমরা নিরোগ থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি, ভালো থাকি।